কি আপনাদের জানিয়েছিল কিনা? পুলিশের ভুল ছিল এটা ঠিক, কিন্তু পুলিশের ভুল ছিল তারা বিষয়টা না জানে তা আমাকে জানায়নি কেন? পুলিশ তো মনে করে আমাকে আর ওকে সাকিবুল হাসানকে তো ইতিমধ্যে মেডেল দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এইমাত্র দুবাই থেকে ফিরে এসে হিরো আলম আরাফ খানকে নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন এই আরাফ খানকে নিয়ে যে সমস্ত তথ্য এবং হিরো আলম সাকিব আল হাসানকে নিয়ে যে হুমকি গ্রেফতারের তদন্তর কথা বলেছিলেন সেগুলো নিয়ে ব্যাপক কিছু জবাব প্রতিবাদী জবাব দিয়েছেন তিনি, যা শুনলে আপনারা নিতান্তই অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, কেউ ভিডিওটি স্কিপ করবে না, অনেক ইনফরমেটিভ ভিডিও। চলে যাবো আমরা এখন হিরো আলমের সেই বক্তব্যে, শুনলে ক্লিয়ার বুঝতে পারবেন যে আরাফ খান কি এবং কেমন এবং বাংলাদেশের প্রশাসন তার প্রতি এতটা ক্ষুব্ধ কেন। আসুন আমরা চলে যাব ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এবং তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা হিরো আলমের সেই বক্তব্যগুলো শুনব। আপনি নিশ্চয় শুনেছেন যে আপনি যার উদ্বোধন করতে গিয়েছিলেন আরাফ জুয়েলার্স, তিনি একজন মার্ডার মামলার আসামি, চার্জভুক্ত আসামি, সেখানে আপনি গিয়েছেন। আপনি কি জানতেন কি না এই ব্যাপারটা যে সে একজন আসামি? না, আমি কোনো জানতেছিলাম না সে মার্ডার কেসে আসামি। যে মানে সে এটা আগে থেকে তার সাথে মানে আমার পরিচয় ছিল ফেসবুকের মাধ্যমে, তারপরে বাংলাদেশের সাথে দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে এর আগে। কিন্তু আমি কোনো জানতাম না সে হলে এটা মানে কোনো আসামি কোন মার্ডার কেসে। ওখানে যাওয়ার পরে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পেরেছি। যখন বুঝলেন তখন আপনার কি মনে হইলো? যখন বললাম তখন তো আমরা যেই দিন বুঝতে পেরেছি সেটা তো মনে করেন আজকে অনুষ্ঠান, তার আগের দিনে বুঝতে পেরেছি। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদেরকে জানানো হয়েছে, আপনাকে সাকিবকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও আপনারা গেছেন এবং এই কারণে আপনাদের হয়তো জিজ্ঞাসাবাদ করাও হতে পারে এমনটা বলেছেন। আপনি কি মনে করেন আসলে আপনাদের কোনো ভুল ছিল কিনা, কিংবা পুলিশ কি আপনাদের জানিয়েছিল কিনা? পুলিশের ভুল ছিল এটা ঠিক, পুলিশের ভুল ছিল তারা বিষয়টা না জানে তা আমাকে জানায়নি কেন? পুলিশ তো আমাকে আর ওকে সাকিবুল হাসানকে তো ইতিমধ্যে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম সে আসামির তারা সন্ধান পেল না, তারা যে সন্ধান পেয়ে না আমাকে ধরে সে আসামিকে সন্ধান তারা পেয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন যে পুলিশ আমাদেরকে যদি সতর্ক করলে তাহলে তো আমরা যাইতাম না। পুলিশ মনে করেন আমি যদি এই বিষয়টা জানতো তাহলে আমাদেরকে মেসেজ দিল নি কি, আমাদেরকে তো এয়ারপোর্টে আটকাতে পারতো। দেখ ভাই, উনি কিন্তু মার্ডার কেসে আসামি, উনি একজন পলাতক আসামি, ওনার কাছে আপনি কেউ যায় না। পুলিশ আগে তো একটু জানতে ছিল না যে ওই আসামিটা আছে কোথায়, সে কেউ জানতে ছিল তারা জানতে পেরেছে। পুলিশ যদি ইচ্ছে করলে বললো না যে আমরা তাদেরকে জানানো হয়েছে, কবে জানাইছে? তো আমি পুলিশের কয়েকদিন এই রিপোর্টটা শুনতেছি, পুলিশ বলতেছে তাদেরকে জানানোর সত্ত্বেও তারা ওই রাত কেন গেল? আমরা যদি জানতাম তাহলে তাহলে আমরা কি এরপর আটকাতে পারতো? তারা কিন্তু ইচ্ছে করলে জানে যে সে একটা মার্ডার কেসে আসামি, তার কাছে যাওয়ার আগে তারা ইচ্ছে করলে এরপরে আটকাতে পারলো না, আমাকে আটকে নি কেন? তারপরে আমাকে একটা মেসেজ দেয়নি কেন? তারপরে আমাদেরকে মনে করেন হুঁশিয়ার করলো না কেন? পুলিশই জানে না সে আসামি কোথেকে আসেছে, ও আসামি সে মনে করেন বাংলাদেশে আসে না বাইরের দেশে আসে, পুলিশই তাতে এতদিন সন্ধান করতে পারেনি। আমরা ওই জায়গায় যাওয়াতে পুলিশকে ওই আসামির সন্ধান খুঁজে পেতে, সেই হিসেবে তো মনে করেন আমাদেরকে মনে করেন পুলিশ আরো মনে করেন পুরস্কৃত করা উচিত। মানে আপনি বলছেন যে আপনি যদি জানতেন তাহলে হয়তো যাইতেন না? না, আমরা জানতে শোনেন, একটা লোক মনে করেন একটা আসামি বুঝছেন, সে মানে অনেকে বলে সে জানা সত্ত্বেও সে মনে কেন যায়, আমরা কিন্তু কেউ জানি না, যারা আমরা আর্টিস্ট আছে আমরা কিন্তু কেউ জানি না সে আসামি না সে কালো টাকা ব্যবসায়িক না সে মনে করেন টপ টোলার, আমরা কিন্তু কিছু কিছু জানি না। এসব জানে কে? পুলিশ। পুলিশ তাদের খবর জানে, তো পুলিশ মনে করি এয়ারপোর্টে মনে অতভ্যমুখে তালিকা করা উচিত, সে মনে করি বড় আসামি, আপনারা এর কাছে কোনোদিন যত বড় তারকাই হন না কেন তার কাছে জানেন আপনারা জানেন না। পুলিশ কে আমাকে চিহ্ন করেছে এই বাংলাদেশে কত মনে করেন নাম নামে বড় বড় আসামি আছে, কোটি কোটি আছে, তাদের খবর নেন তো আপনি। আচ্ছা, এখন আপনি আসছেন মানে পুলিশ যেটা বলছে সেটা মিথ্যে বলেছে 100% পুলিশ হয় কয়েকদিন বলতেছে, আমি দেখতেছি হারুন স্যার কয়েকদিন একই কথা বলতেছে যে তাদেরকে জানানো হয়েছে। আমাদেরকে যদি জানানো হয়ে থাকে তাহলে তারা এয়ারপোর্টে তো মানা করতে পারতো, তা আমাকে একটা মেসেজ দেখাতো, একটা মেসেজ দেখাক যে ওনাদেরকে মানুষকে। আমরা দেখছি 14-15 তারিখে অনুষ্ঠান, 14 তারিখে আমরা নিউজটা দেখলাম, 14 তারিখে সে নাকি মার্ডার কেসে আসামি, তাহলে আমরা ওই থেকে তো 13 তারিখে পৌঁছে গেছি, 13 তারিখে পৌঁছানোর পরে তারা এই কথাটা বলতেছে, তারা আগে থেকে তো জানে না। আমরা ওখানে না গেলে তাই সেই তো তারা এই আসামির খবরই পেল না। এনে এখন যদি পুলিশ আপনাদেরকে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে?
জিজ্ঞাসা করতে পারে, আমরা এক কথায় বলতে আমরা তো জানি না সে আমাকে আসামে, আর পুলিশ করতে বলতেছে তাদেরকে আমরা জানানো হয়েছে, পুলিশ যদি এই কথা প্রমাণ দিতে পারে যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে সেটা মনে করে জানানোর পরেও আমরা ওই জায়গায় জেল যেয়ে থাকি তাহলে মনে করেন আমরা যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। আচ্ছা রবি আলম ভাই, একজন আসামি আরব যিনি পুলিশ হত্যা মামলার আসামি, দীর্ঘদিন লুকায় ছিলেন, আপনি তাকে খুঁজে বের করে দিলেন, কথাগুলো বললেন পুলিশদেরকে নিয়ে যে তাদেরকে যদি জানানো হতো তারা সেখানে যাইতো না, কথাগুলো 100% সত্য, এবং তার কারণে এই আরাব খান একজন দাগী আসামি চিহ্নিত করতে পারলো বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেই জন্য তাকে কিন্তু আসলে মেডেল দেওয়া দরকার, পুরস্কৃত করা দরকার। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব যে গতকাল ফেস দ্য পিপলে আরাব খান এসে যে সমস্ত কথাগুলো বলেছেন এই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমকে নিয়ে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আসুন আমরা একটু তার কথাগুলো শুনে আসি স্ক্রিনে। দেখলাম একটা পেপারে এবং একটা টেলিভিশনে আমার পাঁচটা বউ আছে, বউ আপনিও দেখছেন, দেখছেন কিনা বলেন ভাই। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম কথাও শুনেছি। তো আমার যেহেতু পাঁচটা বউ আছে এটা আপনারা বলতেছেন, টিভি চ্যানেলও বলতেছে, এরা হচ্ছে ওই যে মেয়াদ উত্তীর্ণ কিছু গাঁজা আছে না এগুলো খেয়ে সামনে আসে। কারণ হচ্ছে কি জানেন, যে আমার পাঁচটা যদি বিয়ে থাকে আপনি পাঁচটা কাবির নামা শো করতে হবে, নাহলে আপনি অপরাধী। আপনি কেউ কি, আমি বলবো ভাই আপনি আপনার দশটা বউ আছে এটা সত্যি, এটা আপনি বলতে পারবেন? আমি কি সমাজে যে বলতে পারবো কিংবা টিভি চ্যানেলে যে প্রকাশ করতে পারবো? আমি তখনই অপরাধী হব যখন আমার পাঁচটা কাবির নামা আপনি শো করবেন। আপনারা তো এমনি যা মন চায় তাই বলতেছেন, যা মন চাচ্ছে এটা এটা সাংবাদিকরা করছে, কোনো জনগণের কোনো প্রশ্নই না। কারণ কি, আমি হাজারো কমেন্ট পড়েছি, সারা রাত জেগে কমেন্ট পড়েছি। বলেন ভাই, জান আপনি বুঝতে যাচ্ছেন যে যে বিয়ের বিষয়টি এসেছে জাতীয় পত্রিকাতে এবং প্রধান সারি পত্রিকাতে, আপনি পাঁচটি বিয়ের বিষয়ে বাদ দেন, বিয়ে তো একদম পরের ব্যাপার। আপনি আমাকে খুনি বলতেছেন কিংবা যারা আমাকে খুনি বলতেছে, আপনি খুনি বলার কে আমাকে বলেন? খুনি আমাকে বলবে হচ্ছে কোর্ট, কোর্ট যদি আমাকে রায় দেয়। আরে ভাই, আমি কি খুনির সাথে জড়িত ছিলাম নাকি আমি মার্ডার করছি যে আমাকে খুনি বলবেন ডাইরেক্ট? কেন আমাকে খুনি বলবেন বলেন? আরে ভাই, খুনি বললে তো চার্জশিট মুক্ত আসামি, আপনি খুন করেছেন সেটা আদালত দেখবে, কিন্তু আপনি আপাতত এই চার্জটাকে আপনি তো ডিনাই করতে পারবেন না, পুলিশ সরাসরি। ওকে মিস্টার, আমাকে একটু বলতে দিন আপনি। হ্যাঁ শিওর, বলেন আপনি। হ্যাঁ, আমাকে যদি বলতে না দেন ভাই, আপনার ডাক নাম কি এটা বলেন আগে। আমার ডাক নাম সাগর। জি সাগর ভাই, সাগর ভাই, আজকে আপনি, আমি 15 দিন আগে আপনি আমাকে চিনতেন না, চিনতেন ভাই? না না। এই যে এত বড় একটা পুলিশ মার্ডার আগে বলতেছেন, যে সময় নুসরাত মার্ডার হইলো তাই না, নুসরাত মার্ডারের 20-25 দিন আগে হচ্ছে এই পুলিশ মার্ডারটা হলো, আমার অফিসে মার্ডার হয়েছে আমি জানিও না, তখন আপনারা কোথায় ছিলেন সাংবাদিক ভাইরা? তখন কেন টিভিতে দেখান নাই? এত বড় একটা ঘটনা পুলিশ পুড়িয়ে মেরে ফেলেছে আপনারা দেখালেন না, তাহলে আপনারা কত পরিমাণের ঘুষ নিয়েছেন মানুষের কাছ থেকে বলেন? আপনারা সাংবাদিকরা কত পরিমাণ ঘুষ নিয়েছেন বলেন? যে আপনারা কেউ জানেন না, আপনিও জানতেন না, আপনি জানতেন যে এত বড় ঘটনা হয়েছে বাংলাদেশে? সত্যি কথা বলবেন, কেন জানতেন না? একটা একটা নুসরাত, সামান্য একটা মেয়ে মার্ডার হয়েছে, সারা পৃথিবী উল্টে গেছে, একটা ওসি, একটা ইন্সপেক্টর মার্ডার হয়েছে, আপনি জানেন না? তাহলে আপনারা কোন লেভেলের সাংবাদিক তাহলে চিন্তা করে দেখেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আমার মনে হয় সবগুলাই নেশা করে। অভিযোগগুলিকে ডিনাই করছেন কিনা, মানে এই ধরনের মামলা করবো? আপনার বিরুদ্ধে মামলা নাই, এক ধরনের মামলা নাই বর্তমানে? আমি বলি, তো ভিউয়ার্স, আমরা আরাব খানের লাইভটা দেখলাম, আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে তিনি যে বাংলাদেশ থেকে একজন পলাতক আসামি হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সেখানেও কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে যে তিনি সেখানকার একজন মানুষকে মা এবং বাবা বানিয়ে এই কুকর্মগুলো চালিয়ে গেছেন, আসুন আমরা একটু সেই তথ্যগুলো জেনে আসি সেখানকার সেই বানানো মা বাবার কাছ থেকে। আমাদের এখানে এসেছিল, ঘর ছেড়ে চলে গেছে, 1 বছর ছিল ঘর ছেড়ে চলে। কত সালের দিকে এসেছিল তো আমার মনে নেই, 1 বছর আট কতই এসেছিল আমিও জানি না। উনি, আপনি জানেন আপনাকে মা বানিয়েছিল বা? না আমরা ওটা জানি না, আমাদের আধার কার্ড সব নিয়ে কি একটা ডকুমেন্টস করেছে, আজকেই আমি মোবাইলে দেখেছি, দেখে আর আমি আর কিছু বলতে পারি। 5 বছর হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ি 1 বছর ছিল,
আচ্ছা তো এক বছর থাকার পর তারপরে কোথায় গেল? তারপর কোথায় গেছে আমি ওটা জানি না। আচ্ছা আপনার আর খোঁজ খবর নেই? কোথায় গেছে না? তো আপনাদের সঙ্গে সম্পর্ক কিরকম ছিল? সম্পর্ক ভাড়া যেরকম ছিল ভাড়া খালি করে দিয়েছে, আর কোনো সম্পর্ক নেই। এমনি থাকাকালীন অবস্থায় আপনি কথা বলতেন বা এলাকার লোকজন আছে? ওর কাছে অনেক টাকা আছে। এলাকার লোকও কেউ জানতো না যে ও ভাড়ায় আছে বা বাইরে অত বেরোতো না। কোনদিন সন্দেহ হয়েছে? আমাদের কোন সন্দেহ হয়নি, বেরোতো দুই লোকে বেরোতো এটাই জানি। ছেলের মতো দেখতে? হ্যাঁ। সকালে যখন মোবাইলে দেখলেন যে আরব খান এই লোকটি আপনার বাসায় ছিল বা এরকম একটা ইয়েতে, কিরকম অনুভূতি ছিল বলুন তো? আমি জানি ওরা ওইটা ইয়ার কি করে বা কিছু, আমি তো মোবাইল কিছু জানি না। ঘাটতে ঘাটতে দেখি বেরিয়ে গেছে, আবার দেখি কি একটা ইয়ার দিয়েছে ও, আমি দেন ওইটার হতেই পারে। আমি কিন্তু আজকে ইয়ে দেখেছি, মোবাইলে দেখেছি। আমি কিন্তু আজকে ইয়ে দেখেছি, মোবাইলে দেখেছি। বাংলাদেশের খুনের আসামি এখন সোনার হয়েছে, তাই তো? আমি মোবাইলে দেখেছি আজকে। হ্যাঁ, ওই যে আরব, ওই তো ওই যে বাংলা হিরো বললো না, হিরো আমাদের উপরে ভাড়াই ছিল। তো ভিউয়ার্স, আমরা তাদের বক্তব্যগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।